বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। পুজো শেষ হয়ে গেছে, তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভ বিজয়া এবং শারদীয় প্রীতির শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাই। পুজো শেষ হয়ে গেছে মানে আবার পড়াশোনা শুরু হয়ে যাবে, তো সেই জন্যই আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, তো আজকে আবারও একটা অন্য ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা যেটা হবে সেটা কিছু কারেক্ট ইউজ অফ সাম অ্যাডভার্বস নিয়ে হবে, যে আমরা তো ন্যাচারালি যে সমস্ত কিছু অ্যাডভার্বস আছে যেগুলো মানে খুবই কনফিউজিং হয়, তো সেই রকম কিছু অ্যাডভার্বস যেগুলো হচ্ছে ফেয়ারলি, র্যাদার নিয়ে আমরা জানব। কারণ এই ফেয়ারলি আর র্যাদার কিন্তু খুব বেশি একটা কনফিউজিং অ্যাডভার্বস বলা যেতে পারে, এটা আমরা ভুলবশত ইউজ করি না বুঝি। চলো আমরা সেটা শুরু করি। দেখো, ফেয়ারলি আর র্যাদারের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু আবার পার্থক্য আছে। খুব সাটেল যদি আমরা ভাবি তাহলেই বুঝতে পারবো কী পার্থক্য আছে সেটা আমরা জানব। দেখো কী বলছে, বোথ ফেয়ারলি অ্যান্ড র্যাদার মেইন মডারেটলি, মানে এই ফেয়ারলি আর র্যাদার কিন্তু মডারেট সেন্সে ইউজ হয়, মানে বেশিও নয় আবার খুব কমও নয়, খুব মডারেট সেন্সে ইউজ হয়। তবে ফেয়ারলি ইজ ইউজ উইথ ফেভারেবল অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস। এই ফেয়ারলি ওয়ার্ডটা আমরা ফেভারেবল অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের সঙ্গে ইউজ করি, মানে পজিটিভ সেন্সে ইউজ করি এটা বলেছে। এবং যে সমস্ত ওয়ার্ডসগুলোর সঙ্গে ইউজ হয় সেগুলো দেওয়া হয়েছে, যেমন ক্লেভার, ওয়াইজ, ইন্টেলিজেন্ট, এই সমস্ত ওয়ার্ডসগুলো। আবার র্যাদার ইজ ইউজ উইথ দি আনফেভারেবল ওয়ান্স, আর এই র্যাদারটা আনফেভারেবল ওয়ান্সের সঙ্গে ইউজ হয়। র্যাদার এটা মানে নেগেটিভ সেন্সে ইউজ হয়। তবে তোমরা মনে রাখবে এই ফেয়ারলি আর র্যাদার এই দুটো অ্যাডভার্বস কিন্তু মডারেট সেন্সে ইউজ হয়, ফেয়ারলিটা পজিটিভ সেন্সে ইউজ হয় আর র্যাদারটা কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ হয়। কিছু এক্সাম্পলস দেওয়া আছে, এই এক্সাম্পলসগুলো তোমরা যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে, আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট দিস চাইল্ড ইজ ফেয়ারলি ক্লেভার ফর হিজ এজ, তো আশা করি তোমরা বুঝতে পারছ ক্লেভার একটা পজিটিভ সেন্সে ইউজ করা হয়েছে, তাই জন্য এখানে ফেয়ারলি ইউজ করা হয়েছে। আর ক্লেভারটা এখানে অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভের আগে এই ফেয়ারলিটা বসছে, মানে অ্যাডভার্বটা এখানে বসছে। আবার দেখো, সি ডিড ফেয়ারলি ওয়েল ইন দি ইন্টারভিউ, সেরকমভাবে দেখো র্যাদারটা কিরম ইউজ করেছে, দিস শার্ট ইজ র্যাদার এক্সপেন্সিভ, এটা একটা নেগেটিভ সেন্স ক্রিয়েট করছে, কারণ এক্সপেন্সিভ এটা একটা খুব কস্টলি হয়ে যাচ্ছে সেই জন্য। আবার দেখো, হি ইজ ফেয়ারলি রিচ বাট হিজ আঙ্কেল ইজ র্যাদার পুয়ার, আশা করি বিষয়টা একেবারেই ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো আরেকটা অন্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সাম ওয়ার্ডস লাইক হট, কোল্ড, ফাস্ট, স্লো, হাই, লো ইন দেমসেলস আর নাইদার ফেভারেবল নর আনফেভারেবল, ইন সাচ কেসেস ফেয়ারলি সাজেস্ট দি আইডিয়া অফ অ্যাপ্রুভাল রাদার দ্যাট অফ ডিস অ্যাপ্রুভাল। বুঝলে, কিছু ওয়ার্ডস আছে, কিছু ওয়ার্ডস বলতে এখানে অপোজিট একটা নেচার ক্রিয়েট করছে, মানে হট, কোল্ড, ফাস্ট, স্লো, হাই, লো, এগুলো ফেভারেবলও নয় আবার আনফেভারেবলও নয়। তো এক্ষেত্রে আমরা ফেয়ারলি এটা সাজেস্ট করা হয় অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল মানে হচ্ছে অনুমোদন দিচ্ছি, মানে মেনে নিচ্ছি, অ্যাপ্রুভ করছি, আর র্যাদারটা হচ্ছে ডিস অ্যাপ্রুভাল, মানে মেনে নিচ্ছি না। যেমন দেখো, দিস টি ইজ ফেয়ারলি হট,
তার মানে এটা আমি মেনে নিচ্ছি, মানে আই লাইক ইট দ্যাট ওয়ে, ওই হটটাকে আমার ঠিকঠাক লাগছে, প্রেফার করছে আর কি। আবার দেখো দিস টি ইজ রাদার হট, অনেকটাই পুরো একেবারে গরম, তার মানে আই ডোন্ট ওয়ান্ট ইট দ্যাট হট, আমার অতটা হচ্ছে গরম দরকার নেই বা চাইছি না। তো এই ছিল এই দুটোর পার্থক্য আর কি, যে ফেয়ারলি কোথায় কোথায় ইউজ হবে আর রাদার কী কী ক্ষেত্রে ইউজ হবে এবং এদের মধ্যে কী কী পার্থক্যগুলো আছে এগুলো বলা হয়েছে। তো এখানে কিছু এক্সারসাইজ আছে, করে দেওয়া আছে, এই এক্সারসাইজগুলো তোমরা যদি দেখো তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে সেন্টেন্সগুলো ইউজ করা হচ্ছে। তো আজকে এটুকুই রাখলাম, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করবে।